হ্যালো ফুটবল ফ্যান্স, কালকে ভোরে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হতে চলেছে আর্জেন্টিনা ও ব্রাজিল। সুপার এল ক্লাসিকো এই ম্যাচটিতে দুটি দলের স্টার্টিং লাইন আপ কেমন হতে পারে সেটা নিয়েই আজকের এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি। সবার আগে চলে আসবো আর্জেন্টিনা স্টার্টিং লাইন আপের দিকে। বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটির আগে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কলোনি একটি প্রেস কনফারেন্স করেছেন, যেখানে তিনি ম্যাচটিতে শুরুর একাদশে কিছু পরিবর্তন আনার কথা বলেছেন। যেখানে ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচটিতে অ্যাঞ্জেল ডিমারিয়াকে শুরু থেকে খেলানোর কথা বলেছেন তিনি। নিকোলাস গঞ্জালেসের জায়গায় ম্যাচটিতে শুরু থেকে লেফট উইঙ্গার হিসেবে খেলবেন অ্যাঞ্জেল ডিমারিয়া। তারই সাথে আক্রমণ ভাগে লাউতারো মার্টিনেজকে দেখা যাবে জুলিয়ান আলভারেজের জায়গায়। এছাড়াও ব্রাজিলের বিপক্ষে মাঝমাঠেও কিছু পরিবর্তন আনতে পারেন লিওনেল স্কলোনি। সব মিলিয়ে বাছাই পর্বের এই ম্যাচে আর্জেন্টিনা স্টার্টিং লাইন আপ হবে অনেকটা এরকম। গোলবারের নিচে ইমিলিয়ানো মার্টিনেজ থাকবেন, এখানে পরিবর্তন আনার কোনো সুযোগ নেই। ডিফেন্সে নাওহেল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি ও নিকোলাস ট্যাগলেফিকোই ম্যাচটি শুরু করবেন। মিডফিল্ডে রদ্রিগো ডিপল, এনজো ফার্নান্দেস ও ম্যাকালিস্টার থাকবেন। যদিও আগের ম্যাচে বাজে পারফরম্যান্সের পর এই ম্যাচে মাঝমাঠে পরিবর্তন আনতে পারেন স্কলোনি, তবে তিনি যদি শেষ ম্যাচ ডিপল, ম্যাকালিস্টার ও এনজোকেই খেলান তাহলে এই ম্যাচে তাদের সেরা ফর্মটা দিতে হবে। যদিও ম্যাচটিতে শুরুর একাদশে লোচেলসো কিংবা পারাদেশকেও দেখা যেতে পারে। এছাড়াও আক্রমণ ভাগে মেসির সাথে থাকবেন লাউতারো মার্টিনেজ ও অ্যাঞ্জেল ডিমারিয়া। অপরদিকে ব্রাজিলে শুরুর একাদশে থাকবেন অ্যালিসন, এমারসন, মার্কিউনেস, মেঘালাস, লোদি, গুইমারেস, আন্দ্রে, লুইস, রদ্রিগো, মার্টিনেলি এবং রাফিনিয়া। এমন একটা দলই আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামাবেন ফার্নান্দো দিনিস। ম্যাচটির আগে ব্রাজিলের বর্তমান অধিনায়ক মার্কিউনেসও প্রেস কনফারেন্স করেছেন, যেখানে তিনি মেসিকে নিয়ে কিছু কথা বলেছেন। মার্কিউনেস বলেন, মেসি একজন জিনিয়াস এবং একজন স্পেশাল প্লেয়ার, তার এই বয়সেও তিনি সবার থেকে আলাদা। একজন বন্ধু ও সতীর্থ হিসেবে আমরা বেশ কিছু সুন্দর মুহূর্ত পার করেছি প্যারিসে, তবে কালকে দুর্ভাগ্যবশত সে আমার প্রতিপক্ষ। আমি আমার দলের খেলোয়াড়দের সাথে কথা বলেছি, তারা যাতে মেসিকে না আটকায়, কারণ আটকানো শব্দটা তার জন্য মানায় না, কিন্তু আমি সতীর্থদের বলেছি মেসির খেলায় অংশগ্রহণটা কমিয়ে আনার জন্য, অর্থাৎ মেসি যেন বেশি পাস খেলতে না পারেন। সে একজন অসাধারণ ফুটবলার এবং আমরা জানি সে কী করতে পারেন, তাই আমরা আগে থেকেই সতর্ক। মার্কিউনেসের কথা থেকেই বোঝা যাচ্ছে তিনি তাদের ডিফেন্সের দুর্বলতা ভালো করেই জানেন, এবং মেসি যে একাই তাদের ডিফেন্স লাইন আপটাকে ভাঙতে পারেন সেটাও তার ভালো মতোই জানা আছে।